রাস্তাটা প্রায় জনমানবহীন, একটা লোকও চোখে পড়ছে না। শুনেছি এই রাস্তায় নাকি তেমন কেউ যাওয়া আসা করে না, আর হামেশাই নাকি এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদ, তোকে কিনা এই রাস্তা দিয়েই আসতে হলো? কি যে হবে আল্লাহ ভালো জানে। হে আল্লাহ, আমাকে রহম করো, সুস্থভাবে বাসায় পৌঁছে দাও। লোকটি এভাবে আমার দিকে এগিয়ে আসছে কেন? তার মতি গতি তো স্বাভাবিক মনে হচ্ছে না, তবে কি তার কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে? হায় আল্লাহ, আমাকে সাহায্য করুন। হায় আল্লাহ, আমাকে সাহায্য করুন, নিশ্চয়ই তার কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। আমার কাছে আমার মোবাইল এবং কিছু টাকা আছে, যতদূর মনে হচ্ছে লোকটি ছিনতাইকারী। লোকটি পালিয়ে গেল কেন? যাক, আলহামদুলিল্লাহ আপদটা বিদায় হয়েছে। আরে সেই লোকটা না, সেদিন ওইভাবে পালিয়ে গেল কেন? আবার আজকে নামাজ পড়ে বের হচ্ছে, কাছে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। এ ভাই, এ একটু দাঁড়ান তো। এই যে ভাই, সেদিন আমাকে রেখে ওইভাবে আপনি পালিয়ে গিয়েছিলেন কেন? আপনি কি সেদিন দেখেননি সাদা পোশাক পরিহিত বিশাল দুইটি লোক আপনার দুই পাশে গার্ড দিয়ে দাঁড়িয়েছিল? আমি ওইটা দেখে ভয়ে পালাই গেছি। আমি যখন আপনার দিকে অগ্রসর হই, তখন ওই দুইজন ছিল না প্রথমে, কিন্তু হঠাৎ করেই তারা কোথা থেকে দিন এসে পড়লো। তাদের দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, তারপর আমি কোনোরকম জান দিয়ে পালাই। এরপর থেকে আমি সব ধরনের খারাপ কাজ আমি ছেড়ে দিই, আল্লাহর কাছে তওবা করছি, সঠিকভাবে জীবনযাপন করার চেষ্টা করছি। আল্লাহু আকবার, এটি আয়াতুল কুরসির মুজেজা ছাড়া আর কিছুই না। যাকে আল্লাহ রক্ষা করবেন তাকে ক্ষতি করার সাধ্য কার? সুবহানাল্লাহ। জানেন, আমি আয়াতুল কুরসিকে নিত্যদিনের সঙ্গী বানিয়ে নিয়েছি। পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করি, বাসা থেকে বের হবার সময় আয়াতুল কুরসি পাঠ করি, আর নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার কারণে এই আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ তাআলা সমস্ত রকমের বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। আর সেদিনকে আপনি যে লোকদেরকে দেখেছেন, সুঠাম দেহের, মানে যাদেরকে দেখেছেন আপনি দত্ত আকার, তারা হয়তো সেই ফেরেস্তা যাদেরকে মহান আল্লাহ তাআলা, যারা নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, তাদের রক্ষার জন্য নিযুক্ত করে দেন। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সেদিনের সেই ঘটনার উসিলায় হয়তো আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত নসিব করেছেন। একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা যাকে খুশি ইচ্ছা হেদায়েত দেয়, আবার যার কাছ থেকে ইচ্ছা হেদায়েত কেড়ে নেয়। আল্লাহ তাআলা যেহেতু আপনার একটা খারাপ পথ থেকে হেদায়েতের পথে এনেছেন, সেই হেদায়েতের পথে টিকে থাকা কিন্তু বড়ই কঠিন কাজ। মহান আল্লাহ তাআলা যেন আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত এই হেদায়েতের পথে, আল্লাহর দেখানো পথে অটুট থাকার তৌফিক দান করে। আমিন। ভালো লাগলো আপনি সব ধরনের খারাপ কাজ ছেড়ে দিয়েছেন। আশা করছি যে আপনি কোনোদিন আর সেই ধরনের ভুল পথে যাবেন না। আমি খুব করে চাইবো যে মহান আল্লাহ তাআলা আপনাকে সঠিক জীবন শেষ দিন পর্যন্ত রাখুন। ঠিক আছে, ধন্যবাদ, আসি, আসসালামু আলাইকুম।